হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তথ্য নির্ভর বাংলা চ্যানেল উই আর বাংলাদেশে আপনাদের স্বাগতম। আজকে আমরা মিটামইন হাওর সম্পর্কে আলোচনা করব। মিটামইন হাওর কিশোরগঞ্জে অবস্থিত হাওরগুলোর মধ্যে অন্যতম একটি হাওর। বর্ষাকালে এই হাওর পর্যটকদের আকর্ষণ করলেও সম্প্রীতি চালু হওয়া অল ওয়েদার সড়কের কল্যাণে মিটামইন হাওর এখন পর্যটকদের কাছে হট ফেভারিট একটি জায়গা। নিকলি, অস্ত্রগ্রাম, ইটনা হাওরের পাশাপাশি এখানকার আরেকটি দৃষ্টিনন্দন হাওর হচ্ছে এই মিটামইন হাওর, যা মিটামইন উপজেলায় অবস্থিত। দিগন্ত বিস্তৃত হাওরের জলরাশি যে কোনো প্রকৃতি প্রেমীর মনে আনন্দের ঢেউ তুলবে। মিটামইন হাওরের উত্তরে ইটনা ও আজমগীরগঞ্জ উপজেলা, দক্ষিণে অস্ত্রগ্রাম উপজেলা, পূর্বে বানিয়াছং এবং অস্ত্রগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলি উপজেলা। হাওর বেষ্টিত এই জনপদে তৈ তৈ পানি থাকে 5 থেকে 6 মাস। পানি নেমে যাওয়ার পর সবুজ পলকে ভরে ওঠে পুরো হাওর। সারা বছর হাওরের সৌন্দর্য অটুট থাকলেও মূলত বর্ষাকালেই ভ্রমণ পিপাসুদের মূল আকর্ষণ। হাওর দেশের প্রকৃতিপ্রেমীদের ভিড় হয় বর্ষায়। কিশোরগঞ্জের হাওরগুলো এখন তুমুল জনপ্রিয়। সেখানের নিকলি হাওর আর মিটামইন জলের বুকে ছিঁড়িয়ে যাওয়া মসৃণ সড়কের জন্য যার নামকরণ করা হয়েছে অল ওয়েদার রোড নামে। 2019 অর্থবছরে ইটনা, মিটামইন ও অস্ত্রগ্রামে প্রায় 47 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। এতে ব্যয় হয় 1268 কোটি টাকা। যেন উত্তাল জলের উপর দিয়ে কালো মসৃণ কার্পেট বিছিয়ে দিয়েছে কেউ। সড়কটি কিশোরগঞ্জের 3 হাওর উপজেলা ইটনা, মিটামইন ও অস্ত্রগ্রামকে এক করেছে। সারা বছর জুড়েই এখন এই রাস্তায় চলাচল করা যাচ্ছে। রাস্তাটি হাওরের চেহারাই বদলে দিয়েছে। এটি এখন পর্যটকদের মূল আকর্ষণ, ভ্রমণের সেরা সময়। মিটামইন হাওর ভ্রমণের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর, যদিও শুকনো মৌসুমে হাওরের সৌন্দর্য অন্যরকম সুন্দর। মিটামইন যাওয়ার উপায়: ঢাকার মহাল্লি থেকে অনন্য পরিবহন বাস ছাড়ে 5 মিনিট পরে পরে, ভাড়া 200 টাকা। যারা সায়েদাবাদ থেকে যেতে চান তারা অনন্য সুপার বাস পাবেন। 3.5 থেকে 4 ঘন্টায় কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে যাওয়া যাবে। এরপর বাস স্ট্যান্ড থেকে 10 টাকা দিয়ে ইজি বাইকে চলে যেতে পারবেন স্টেশন রোড। সেখান থেকে 40 টাকায় সিএনজি অটোতে চামড়া বন্দর যাবেন। সময় লাগবে প্রায় ঘণ্টাখানেক। এই চামড়া বন্দরকে কিশোরগঞ্জের বাটি অঞ্চলের অন্যতম হাব বলা যায়। ইটনা, মিটামইন, নেত্রকোনার, খালিয়াজুড়ি ইত্যাদি অঞ্চলের নৌযানগুলো এই বন্দর থেকেই ছাড়ে। চামড়াঘাট থেকে 1 ঘন্টা পরপর বিকেল 5টা পর্যন্ত মিটামইনের উদ্দেশ্যে ট্রলার ছাড়ে, ভাড়া 50 টাকা। বড় ট্রলারে করে ঘন্টা দেড়েক লাগবে মিটামইন যেতে। আপনি চাইলে একটা ট্রলার ভাড়া করে বালুহালি, হামেশপুর ব্রিজ ও আশপাশের হাওর ঘোরা শেষ করে তারপর মিটামইন যেতে পারবেন। এছাড়া চাইলে চামড়া বন্দর থেকে ইটনায় গিয়ে ঘুরে এসে বিকেলবেলা নৌকা ভাড়া করে মিটামইন ঘুরে আসতে পারবেন। ট্রেনে যেতে চাইলে 11 সিন্দুর, প্রভাতী বা কিশোরগঞ্জ এক্সপ্রেস ধরতে হবে। বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন 7:15 ঢাকা থেকে 11 সিন্দুর, প্রভাতী ছেড়ে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ভাড়া টিকিটের শ্রেণীভেদে 120 থেকে 280 টাকা। নিকলি ভ্রমণের জন্য ট্রেনে কিশোরগঞ্জ স্টেশনের পূর্বে গচিহাটা নেমে ইজি বাইকে যাওয়া যাবে। ইটনা, মিটামইন ও অস্ত্রগ্রাম হাওর ভ্রমণের জন্য যেতে হবে কিশোরগঞ্জ। সেখান থেকে চামড়া বন্দর হয়ে যাওয়া যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। কোথায় থাকবেন? রাতে থাকতে চাইলে মিটামইন ঘাটে নেমে চলে যান জেলা পরিষদ রেস্ট হাউসে, ভাড়া পড়বে 100 থেকে 200 টাকা। এছাড়া কিশোরগঞ্জে অনেকগুলো হোটেল রয়েছে, যেমন রিভার ভিউ, ক্যাসেল সালাম, আল মুবারক, গাংচিল ইত্যাদি। পরিশেষে একটি কথা বলবো, ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। চিপসের প্যাকেট, পানির বোতল এবং অপচনশীল দ্রব্য নির্ধারিত স্থানে ফেলুন। এই পৃথিবী, এই দেশ আপনার আমার, সুতরাং নিজের দেশ এবং নিজের পৃথিবীকে সুন্দর ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার আপনার। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ আর নয়, আবারও কথা হবে অন্য কোনো জায়গা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।